হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা WBCS এমনকি অন্যান্য পিএসসি লেভেলের ও মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যে কোনো পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে বিভিন্ন ধরনের যে জব রিলেটেড ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হবে। আর আমরা এই ভিডিওতে আলোচনা করছি ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস থেকে আপার লেভেলের সমস্ত প্রশ্নগুলো এক চ্যাপ্টার ওয়াইজ এবং পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস আলোচনা করা হচ্ছে। আমরা ভিডিওটা কয়েকটি ভাগে আপলোড করছি। প্রতিটি বিভাগে 25টি করে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা অবশ্যই প্রতিটি পার্ট দেখো এবং সঙ্গে থাকো, বাকি ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা পাবে। অবশ্যই তোমরা পিডিএফ লিঙ্কও পেয়ে যাবে, সময় হলেই তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো। সো নাও লেটস স্টার্ট। 525-এর পরবর্তী প্রশ্নগুলো দেখব। 525 নম্বর প্রশ্ন ছিল মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? পুলান। অ্যান্সার হবে গে। নেক্সট প্রশ্ন 526, হস্তচরিত গ্রন্থের লেখক কে? হস্তচরিত গ্রন্থের লেখক হচ্ছেন বাণভট্ট, বল্লাল সেন, জয়দেব, কবীর। এখানে হস্তচরিত গ্রন্থের লেখক কে, তোমরা আগে অ্যান্সারটা করার চেষ্টা করো মনে মনেই। অ্যান্সার হবে এখানে এ, বাণভট্ট। হস্তচরিত গ্রন্থের লেখক বাণভট্ট। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? চারটে অপশন আছে, দৈব, হিম, সুরসেন, রাঠোর। অ্যান্সার হবে এ, দৈব ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা। নেক্সট প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ হয় কত সালে? এখানে চারটে অপশন আছে, 261, 261, দুটো অপশন আছে, যাই হোক অ্যান্সার এখানে 261 হবে। নেক্সট প্রশ্ন, চাণক্যর আসল নাম কি? চাণক্যর আসল নাম কি? বিষ্ণুগুপ্ত, হরগুপ্ত, সিরাজ গুপ্ত, কেউ নন। এখানে অ্যান্সার হবে বিষ্ণুগুপ্ত, চাণক্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার? ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দ, 1591 খ্রিস্টাব্দ, 1492 খ্রিস্টাব্দ, 1419 খ্রিস্টাব্দ। অ্যান্সার হবে এখানে এ, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসেন। নেক্সট প্রশ্ন, অশোকের পিতার নাম কি? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, বিন্দুসার, শিশুনাগ। অশোকের পিতার নাম হচ্ছে বিন্দুসার। অ্যান্সার হবে সি। কোন মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বলা হয়? কোণারকের সূর্য মন্দিরকে, এখানে চারটি অপশন আছে, বারবদুরের বৌদ্ধস্তূপ, কলকাতার কালীঘাটের মন্দির, কোনোটি নয়। এখানে কৃষ্ণ প্যাগোডা বলা হয় কোণারকের সূর্য মন্দিরকে। অ্যান্সার হবে এ, কৃষ্ণ প্যাগোডা বলা হয় কোণারকের সূর্য মন্দির। নেক্সট প্রশ্ন, মৈথালি কোকিল কাকে বলা হয়? মৈথলি কোকিল কাকে বলা হয়? এখানে চারটি অপশন, বিদ্যাপতিকে, ভীমসেনকে, কবি চাঁদ পর্দাইকে, জয়নন্দকে। এখানে অ্যান্সার হবে এ, বিদ্যাপতিকে মৈথলি কোকিল বলা হয়। শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? এখানে কবি পরমেশ্বর, মালাধর বসু, তুলসীদাস, জয়দেব। চারটি অপশনের মধ্যে কোনটি অ্যান্সার হবে? 534, অ্যান্সার হবে মালাধর বসু, পি। নেক্সট প্রশ্ন, মনসামঙ্গল কাব্য কার রচনা? বিজয়গুপ্ত, কবি পরমেশ্বর, বরণী, জয়দেব। অ্যান্সার হবে এ, বিজয়গুপ্ত। মনসামঙ্গল কাব্যের রচনা করেছেন বিজয়গুপ্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনসামঙ্গল কাব্য। নেক্সট প্রশ্ন 536, ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? ফরাসি, ব্রিটিশ, পর্তুগাল, কোনোটি নয়। চারটি অপশনের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে সি, ভাস্কো দা গামা পর্তুগালের নাবিক ছিলেন। নেক্সট প্রশ্ন, রাজতরঙ্গিনী কে রচনা করেছিলেন? অশোক, বিলহন, কলহন, কালিদাস। রাজতরঙ্গিনী রচনা করেছিলেন কলহন। গীতগোবিন্দ কে রচনা করেন? উমাপতিধর, জয়দেব, শরণ, ভদ্রবাহু। এখানে গীতগোবিন্দ রচনা করেছিলেন জয়দেব। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1920, 1923, 1922, 1924। 1922 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়, 1922 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন, বেদ কয় প্রকারের? বেদ 2, 3, এখানে চারটি অপশন আছে, চার প্রকারের। অ্যান্সার হবে সি, বেদ চার প্রকারের। নেক্সট প্রশ্ন, মেগাস্থিনিসের কার দূত হয়ে ভারতে আসেন? আলেকজান্ডার, সেলুকাস, মিনান্দার এবং নরফাল। এখানে অ্যান্সার হবে বি, মেগাস্থেনিস সেলুকাসের দূত হয়ে ভারতে এসেছিলেন। অ্যান্সার বি।
নেক্সট প্রশ্ন, সাকারি উপাধি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত এবং অশোক। সাকারি উপাধি গ্রহণ করেছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ফাহিনের লেখা গ্রন্থটির নাম কি? ইন্ডিকা, সিউকি, মুদ্রাক্ষস এবং ফোকিউকি। ফাহিনের লেখা গ্রন্থের নাম হচ্ছে ফোকিউকি, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন, কনিষ্কের রাজধানীর নাম কি? পুরুষপুর, তক্ষশিলা, উজ্জয়িনী, কর্ণ সুবর্ণ। পুরুষ, এখানে অ্যান্সার হবে এ, পুরুষপুর। কনিষ্কের রাজধানীর নাম হচ্ছে পুরুষপুর। নেক্সট প্রশ্ন, 545 বৈদিক যুগে নদীর দেবী কি কে ছিলেন? বৈদিক যুগে নদীর দেবী ছিলেন সরস্বতী। কোশ্চেন নম্বর 546, পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? পাণিনি, ভারবী, বানভট্ট, বিষ্ণু শর্মা। অ্যান্সার হবে ডি। আর্যরা প্রথম কোথায় বসবাস শুরু করেন? এখানে কাশ্মীর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গুজরাট, চারটি অপশন আছে। এখানে সঠিক অ্যান্সার, আর্যরা প্রথম বসবাস শুরু করে পাঞ্জাবে। নেক্সট প্রশ্ন, 548, কোণারকের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? কীর্তিবর্মন, কনিষ্ক, শশাঙ্ক, প্রথম নরসিংহবর্মন। এখানে অ্যান্সার হবে প্রথম নরসিংহ সূর্য মন্দির নির্মাণ করেন। নেক্সট প্রশ্ন, 549, ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন? রাজা অম্বি প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন। পুরোটা হবে না অ্যান্সার, এখানে অনেক সময় পুরো করে দেয় বেশিরভাগ ছাত্রছাত্রী। নেক্সট প্রশ্ন,